দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবারে সতর্ক বার্তা দিল তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য। আমরা জানি এখন দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউন পরিস্থিতিকে হাতিয়ার করেই বেড়ে চলেছে সাইবার ক্রাইম অপরাধীদের কর্মযজ্ঞ। রমরমিয়ে চালিয়ে যাচ্ছে তারা তাদের ব্যবসা, বিভিন্ন রকম অনলাইন জালিয়াতির ফাঁদ পেতে রেখেছে তারা, এবং গ্রাহকেরা না বুঝেই সেই ফাঁদে পা দিলেই তার অ্যাকাউন্টের সর্বস্ব টাকা লুট করে নিচ্ছে খুব সহজেই। এমনকি এই অপরাধীরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নামে একটা ফেক হোম পেজ, নেট ব্যাঙ্কিংয়ের একটা ফেক হোম পেজও বানিয়ে রেখেছে, এবং সেখান থেকেই কাস্টমারদেরকে আকৃষ্ট করছে এবং তাদের অ্যাকাউন্টের সর্বস্ব টাকা লুট করছে। তাই আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিস্তারিত আমরা জানবো আজকের আর্টিকেল থেকে। দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই অবস্থাতে ধীরে ধীরে বাড়ছে সাইবার অপরাধের জাল। ইতিমধ্যে বেশ কিছু ব্যাংকের তরফে গ্রাহকদের এই বিষয় নিয়ে সতর্ক করা হয়েছে, আর এবারে এই বিষয় নিয়ে গ্রাহকদের সতর্ক করলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBI। টুইটারে জানানো হয়েছে প্রতারকেরা বেশ কিছু নয়া পদ্ধতির সাহায্যে গ্রাহকদেরকে ঠকাচ্ছে, তাই গ্রাহকরা যেন একটু সতর্ক থাকেন। বর্তমানে ডিজিটাল ব্যাংকিংয়ের রমরমার কারণে বেশিরভাগ গ্রাহক নেট ব্যাংকিং করে থাকেন, আর সেই কারণে জানানো হয়েছে সম্প্রতি তারা গ্রাহকদের বোকা মানানোর জন্য হুবহু একই রকম দেখতে SBI নেট ব্যাংকিংয়ের ভুয়ো হোম পেজ তৈরি করেছে। যেটা কথা আমি আপনাদেরকে বলছিলাম, SBI নেট ব্যাংকিংয়ের ভুয়ো হোম পেজ তৈরি করেছে, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে আমরা জানতে পারবো যে ফেক ওয়েবসাইট, সে সম্পর্কেও তথ্য এখানে দেওয়া আছে এই আর্টিকেলে, যাতে গ্রাহকদের কোনোভাবেই সন্দেহ না হয় সেরকমই একটা ফেক সাইট তারা বানিয়েছে। এছাড়া বিভিন্ন রকমভাবে ভুয়ো মেসেজও পাঠানো হচ্ছে গ্রাহকদেরকে, যাতে গ্রাহকেরা খুব সহজেই প্রতারকদের এই ফাঁদা ফাঁদে ফাঁদেন। তাই ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে অচেনা নম্বর থেকে কোনো মেসেজ এলে বা কোনো লিঙ্ক পাঠানো হলে গ্রাহকরা যেন তা না ওপেন করেন। এছাড়া এই জাতীয় কোনো মেসেজ ব্যাংকের গ্রাহকের কাছে এলে তারা যেন দ্রুত তা ব্যাংককে জানান, তার অনুরোধ করা হয়েছে। গ্রাহকেরা epg.cms@sbi.co.in এবং phishing@sbi.co.in এই ইমেল আইডিতে মেল করে বিস্তারিতভাবে যাতে জানান, তার অনুরোধ করা হয়েছে। এছাড়া স্থানীয় থানার সাইবার ক্রাইম বিভাগেও যাতে গ্রাহকেরা এই বিষয়ে জানান তাও বলা হয়েছে ব্যাংকের তরফ থেকে। আর এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা, এছাড়া জানানো হয়েছে http://www.onlinesbi.digital এটি একটি সম্পূর্ণ ভুয়ো ওয়েবসাইট, গ্রাহকরা যেন এই ওয়েবসাইট ভুলেও না খোলেন। এছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো রকম মেসেজ কোনো গ্রাহকের কাছে গেলে তারা যেন নিজেদের গুরুত্বপূর্ণ কোনো রকম তথ্য সাবমিট না করেন। বর্তমানে ভুয়ো ওয়েবসাইট বানানো খুব একটা কঠিন কাজ নয়, তাই গ্রাহকদের এই বিষয় নিয়ে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। এর আগেই EMI সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাংকের তরফে গ্রাহকদের সতর্ক করা হয়েছিল, আর এবারে এই ভুয়ো সাইট থেকে গ্রাহকরা যেন একটু দূরত্বে রাখেন তাও জানানো হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এরকম আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।